দাম চাইলে 116, এটা আমার উপর রাগ করে মনে আপনি রাগার আগে নাই ভাই, মাল তো কিনা মাল, আল্লাহ পর্দা করে 39 কই। মাশাআল্লাহ দর্শক দেখেন, একেবারে সাদা এস কালার চকচক সুন্দর একটা গরু, কিন্তু এরই মধ্যে আকরাম ভাই নেওয়ার জন্য টানাটানি শুরু করেছে। এই মঙ্গলবারের গভীর রাতে আমরা আছি, দেখা যাক টানাটানি কি হয়। আকরাম ভাই কি হবে? হবে হবে ইনশাআল্লাহ হবে। দেখা যাক, বেশি আম করতে বেশি চা চাইবো না, চাইবো না না। কত কত? 44। আরে না দিয়া দেবো নি কি নাই? 52 চাই, 52 চাই, 45 দিছি। ৩৭ দিলাম সবাই তিনজন একসাথে দেবে আলহামদুলিল্লাহ। 147 এর সুন্দর একটা গরু কিন্তু আকরাম ভাই এই এই হাটে নিয়ে নিল। ওনার কাছে 52 চাইলেন, আমাদের কাছে কত চাইতেন? আপনার কাছে 55 চাবো। 55? হ্যাঁ, মাত্র 3000 বেশি চাইবেন। বেশি তো লাভ হবে না। 32 দাম চাইল 37 দিলাম 32, আর কি দিমু? কত চাইছো কত চাইছো? দিলে কারবার কেল পড়া না, 5000 দিবেন। ওই পাশে 32, দর্শক ওই পাশে একটু ঘুরিয়ে যদি আমরা দেখাই ক্যামেরা, ওই পাশে আরেকটা গরু আছে দেখেন, হাটের মধ্যে আছি, গাবতলী হাটে। আকরাম ভাই টানাটানি করে গরু কিনতেছে, ওটা চাইছে 37, ওকে দিয়েছে 32। এখন দেখা যাক ওই গরুটা দেয় কিনা। এ ভাই আকরাম ভাই, এটা কয় মন হতে পারে ভাই? এটা বললেন না একটু জাতি জানতে চাই তো। এটা তো 5 মন কয়, 5 মন, 5 মন হবে, 6 মন পাকনি আছে, 5 মন হবে। না না, 4 মন পাকনি, 5 মন, 4.5 মন পাকনি আছে, 5 মন হয়ে যাবে, সব মিলায় কয় ওরা। অরিজিনাল 4.5 মন আছে। আচ্ছা আচ্ছা, বাহ দর্শক, 4.5 মনের গরুটা দেখলাম কিন্তু, তবে গরুটা ভাই খুব পছন্দ ভাই, মানে ভিতর ভিতর ভরা, ভিতর ভরা। কালকা দাম দিছি বুঝছেন, কালকা দাম দি, কালকা দাম দি, কেজা কেজি করে চলে গেলাম। ওই না লসের কথা কবে না, লসের গরু আমি লোক না, সোয়া কথা লসের কথা, হ্যাঁ লসের গরু, লস লস দিই আমি। আচ্ছা আচ্ছা, দুইটা টাকা একবার কিরেল কাট দিছে আলহামদুলিল্লাহ। কত দে দিলে? হবে না, টাকাই টাকা, হবে না, আরো টাকা এটাও দিয়ে দেবো। হবে না, পাঁচ হাজার দিলে ধরো, দেখছেন হলো না, এত টানাটানি করে দর্শক দেখেন। হ্যাঁ এই গরু এমনিতে বলে যে 4-4.5 মনে এই সেই, কিন্তু আকরাম ভাই বলতেছে 4 মনেও টান টান নাকি হবে, কেমনে মিলবে আমাদেরকে বলবে 5 মন, এক মন বসতে যদি বারেল ক্যামেরার সামনে একটা ঢঙ্গা আরম্ভ করছে না। হ্যাঁ না হলো না, 4000 পর্যন্ত দিয়ে দিল, তারপরে হলো না। যাক দর্শক,
দেখেন 34 দিয়েছিল আর ওইটা কিন্তু 46-47 হয়ে গেল, 1,47,000 সুঠাম দেয়ের গরু। আকরাম ভাই আবার গরুটা দেখতেছে। তো যাক আকরাম ভাই, তাহলে একটা হলো, একটা হলো, আর কয়টা নেবেন? আর 3-4 এটাও নিয়ে নিতাম তো, আর কি কম কি এটা এটা কি ভাই দেখছ না ভাই, 1,000 জন এটা কোনো কথা? 33,000 চার, ওই উনি তো খুব শক্ত মনের মানুষ। হ্যাঁ, আরে দর্শক আবারও গরু একটু দেখায় যে 34,000 জন্য আটকা পড়ে রাখলো। 34 না, সেটাই 1,34,000। 34,000 টাকার তো সার গরু নাই এখন আর, আছে 34,000 টাকার বাসু গরু। পরে কত নিল? 2,000 কম নিল, মহব্বত করলাম। এরা এরম খারাপ, লাভ করা দিব, লাভ করা দিব। হ্যাঁ কি যে 100 রাখেন, এটা দেন। নগদ নিবা না, 500 টাকা জন্য টাকা ঘুরবো আবার, বুঝাল? এই 500 টাকাটা টাকা ঘুরবো, হ্যাঁ ঘুরামো, সত্যি ঘুরামো। ১,34,500 হয়ে গেল সুন্দর গরু। দেখা যাক এরপরে আর কি নেয় আমাদের আকরাম ভাই। চলেন এখন বকনা, দামুর দামুর নিবেন? দামুর নিবেন, চাপাই চাপাই। কাশ্মীর কাপেল, আমি তো কুরবানির জন্য যদি নিতে আসতাম দাম বলতাম 65 বলতাম। ১৮ দিছিলাম আজকে দেখেন একটা দামুর গরু, বকনা গরু, এই গরু 82,000 টাকায় চাপাই। হ্যাঁ এ ভাই, ওনার কাছে 82 বিক্রি করলেন, আমরা যারা সাধারণ কাস্টমার কত হলে বেচতেন? যখন যেরকম কিনা যাবে সেরকম বেচতে হবে, বুঝছেন না? এটা ধরেন যদি আমরা 70 পাই 75 বেজে দিলাম,
তখন যদি 85 কিনে তো 90 তে বেচবো, এরকম হিসাব করছি। এই বছরের বাজার অনুযায়ী কি মনে হচ্ছে যে এই গরুটা কত বেচতে? এটা বলা যাবে না, হ্যাঁ বলা যাবে না। এখানে বকনা গরু খুব মানুষ তো কম, কুরবানি কম দেয়, মানুষ দেয় ঢাকায় যারা দেয় পুরো ঢাকায় দেয়। সার গরুটাই বেশি কুরবানি দেয়, সারের প্রতি মানুষের একটু বেশি আকর্ষণ। দর্শক ওইদিকে ঘুরাই, দেখাই যে আবারও গরুটা দেখেন, আমরা আর একটা দেখতে যাই। হার্টবিট ভালো লাগতে হবে, হার্টবিটটা ভালো লাগতে হবে। গরুটা আপনি যাই যাই শুনেন, দেখেন দেখেন, আপনি যাই গরুটা দেখবেন, দেখার পরে আপনি যাতে বলেছেন না গরু দেওয়া যাবে, গাব্বার সিং এর গরু পরে এখানে কোনটা নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম মুরব্বি, ভালো দর্শক। হ্যাঁ আসেন একবারে, গাব্বার সিং ও না গাব্বার সিং না চাপায় কোন গরুটা দাম দিয়েছে? আমরা কিন্তু আছি, লাইভে আছি, দেখছে জাতি। বড় বড় আপনি যত খামারি দেখান, এটুকু একটু গরু বিক্রির দিক 1.5 লাখ টাকা করে, ওনারা এটা দেখে ওনাদের মাথা খারাপ হয়ে যায় আর আমাদের জনগণের মাথা খারাপ হয়ে যায়। বাহ সুন্দর কথা বলেছেন। ওই যে আকরাম ভাই একটা কথা বলছিল, লাইট ঠাইট জ্বালায়া বাচ্চাদেরকে খাওয়ায়া পটায়া পটায়া দেয় আর আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক যার টাকা আছে নেই না। এটা এটা তো অবশ্যই। তারপরে হচ্ছে যে বেশ কিছু সংখ্যক মানুষ তো ফার্ম থেকে গরু নেয়, আবার ছোট যেটা বলছেন এখানে কিন্তু আর ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যেটা যেটা হ্যাঁ ব্যাখ্যাটা হচ্ছে যে ফার্মের গরু আর হাটের গরুর সাথে কিন্তু এক হবে না। আপনি দুই নাম্বার হচ্ছে যে ওনারা যে গরুটা বলে, এই যে এখন যেটা দেখাচ্ছে এই গরুটা কিন্তু ঈদ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত দাম থাক না এই দাম। আপনি সেদিন একটা হাসার পৌঁছানো পর্যন্ত এইটুকু একটা হাসা বললো যে 1,40,000 টাকা দিয়ে আপনার সামনে মনে হয় নিচ্ছে 1,40,000 টাকা জি। হাসা কি আমাদের ওল্ড টাউনের মানুষ তো হাসা চিন্ত, আর কি হাসা চিন্ত আপনার মনে আছে কিনা জানি না। আপনার না আমি আমি প্রচুর গরু এখান থেকে নিছি, মানুষ সাদা গরু কিন্তু না, কিন্তু না এই কিছু কিছু এগুলো জিনিস দেখায় শুধু শুধু দাম বাড়ায় দিছে ভাই। না এখন সাধারণ মানুষের থেকে মানে উল্টা পাল্টা করে ফেলছে না। সেটাই না, এটা এটা আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তবে গরু তো গরুই, হ্যাঁ মাংসের দিক থেকে তো একই রকম। সেটাই তবে ওই যে কুরবানি বলে কথা, সৌন্দর্য বলে কথা, যার কারণে একটু ওই হয়ে যায়, তফাৎ করে দিছে এই আপনার বড় বড় খামারি জি। এটা হবে 1,40,000 দিছি, হ্যাঁ 1,40,000 লাগবে, হ্যাঁ না হয়ে গেছে অলরেডি। স্যার নাই রামু, হ্যাঁ না হ্যাঁ কি করে কত রামু? 40 আর 45 আমাদের বেশি চাই না, 45 চাইছে, 45 রুপে দাও মামা। আর দামটা লইয়া দেখো, আরে বেটা গোস কত নি বেটা, গরু কিরে বেটা ভাই একেবারে এটা তো গরুই বলা যায় একটা, হ্যাঁ এটা খালি আই হাই হাই হাই, এটা তো মনে হচ্ছে যে একবারে কনক্রিটের রাস্তার মতো, এত শক্ত কেন? হ্যাঁ এবং এই যে খুব টাইট গরু একবারে 1,42,000 ভাই। কুরবানিতে কুরবানিতে কত চাইতেন? এটা 230 চাইতাম কুরবানিতে। বেচতেন কত? 220 এই বছরে, এই বছর 220 এর নিচে কিনা যাব না। ওরে 10 দিন পরে 200 এর মধ্যে কিনতে হবে, কোনো ভাব নাই। হ্যাঁ কসাই মাগে দিয়েছিলাম, বিক্রি করলেন 42 42
60,000-58,000 বেশি বেশি হইতে হবে তাই হুম বেশি হইতে হবে ও লাভ করে নাই সত্যি করে লাভ লাভ হয়নি তো আমার তাই এটা কসম আমি তো গরু বিক্রি করা 2 দিন দিয়ে আমি 40 40 কয় মন ধরে দিছেন 39 4 মন 10 এর পাকনি করেছি 4 মন 10 এর পাকনি করছেন আর 4.5 টা ঠিকই আছে 4.5 মত হতে পারে আচ্ছা যেটা লিগ্যাল লিগ্যালি এটা কসা তো চোখ দিয়ে ফাঁকি দাও আচ্ছা লিগ্যাল কথা কইছে 4 মন 10 এর আছে আন লিগ্যাল কথা লিগ্যালি যেটা পারবো তো আল্লাহর আমল আর যেটা পারবোটা উপর আল্লাহর ইচ্ছে আমাদের কাঁচা মালের ভিতর কি আছে বলা যাবে না ভাই আর নেবেন না শেষ আরো নেব আরো নেবেন আরো নেব আরে লম্বা হয়ে যাচ্ছে 4 মন 10 এর পাকনি 4.5 মন দর্শক আমরা শেষ করি আবার অন্যটা দেখাবো শুরু হয়ে গেল আবুল ভাই নাকি গরু দিচ্ছেন না হ্যাঁ খালি পুষতেছে দেন কুরবানি দিবেন পুষতে মন মন পুষতে ভাই ভাই দিয়ে দেবো লস করে দেবো লস করে না এই এক মানুষ লস করবো না গরু নিয়ে যায় আপনি আর আমরা মিয়ে সাদা গাড়ি টিহা দিয়েন কাইটা দেন তা আপনারা কি করেন ভাই ভালো না বাহ কোন এলাকা থেকে আসছিলেন মাদার টেক গরু কিনতে বনশ্রী ও আচ্ছা আচ্ছা বনশ্রী মাদার টেক আচ্ছা চালান নাইলে কি করুম টাকা চালান দিব না হ্যাঁ যদি বেনা চালান নাই টাকা সরি মুরব্বি ছিল পেছনে না না সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা রাবুল ভাই কোনটা বলছেন এটা কালোটা ক্যামেরা ছিল না 24 নিয়ে যান আপনি কইছেন ভুলিতে পারে একুশ হাজার দিলাম দেন না ভাইয়া কি করেন মানুষ দিতেই গেল এই গোল আই কই দিনে 3000 খাইছে এই ভাই তখন দিবেন না একুশ হাজার দিবেন না টাকাটা নগদ পাইতেন কিন্তু না টাকা আপনি হ্যাঁ বুঝি টাকা নেবেন না বুঝি টাকা দরকার নেই আপনি শুক্রবার দেন আচ্ছা না দিলে কি যে করেন না হবে না না একুশের বেশি যাওয়া যান 22 টা পড়ে যাবে আমার বুঝছেন একুশের বেশি যাওয়া যান কি নাম বাচ্চা ভাই না একটু কি এটা হবে এই দেন কোনটা একটু কমায় কমায় দেখেন না সাধারণ মানুষ আসছে আসেন তো কি বাংমু কোন কত বলছেন আপনি 11 চাই 11 বলছে 11.5 কই দি 11.5 বলে দিয়েছেন আপনারা কত এই ভালো তো গরু তেজি আছে ভাই ওই যে জায়গা মতো আছে গরু টাইট গরু আছে টাকা 90 দেই 90 আর 10 ভেঙ্গি হইব না আমরা আবার ওই বেসল না এটা রাগের কথা হয়ে গেল রাগের কথা না আরে মহব্বতের কথা বলতে হবে তো হবে তোর 500 টাকা কম না দিলে নিয়া হবে না ওই আরে 5000 দেন না কি কইছি ওই 5000 1,50,000 কি দিয়া দেন ভাই কত কত কইছি হবে না হবে না হবে না হবে না আমরা লাখে যাইতে পারি না লাখে যাইতে পারি না হবে না দেখা যাক আমি এই গরু নালে 30 বেচুন নালে 20 বেচুন আমার এক কথাই 1,11,000 বেচবেন না আচ্ছা দর্শক আপনি ওটা রেডি করেন আমরা একটু এইদিকে দেখি দূরে গরু দেখে আসি দাঁড়ান এদিকে ভাইটা কত দাম দিছেন এটা ভাই 16 চাই 16 16 চাইছেন বেচবেন কত 11 কই দিছে বো 11 ওকে পাশে এটা 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 কত বলে দিছেন এটা 86.5 কইছে 86.5 একবারে নাকি একবারে আচ্ছা আসেন এই পাশে আসেন ওটা কি হবে নাকি আরো কিছু নেবেন না ওটা হবে না এটা কই দিছে ওই মনে ওই কমে হবে না না আচ্ছা ঠিক আছে এই তিনটাই তো আপনার হ্যাঁ এই তিন বাহ এরপরে আমরা দূরে চলে যাই আমাদের সুখচান ভাই আছে আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম দূরে ভাই আসসালামু আলাইকুম সরি ওয়া আলাইকুম সালাম ভাইয়ের কি মন ভালো না খারাপ হ্যাঁ ভালোই ভালো আছে হ্যাঁ ভালোই গরু কয়টা আছে গরু আছে তিনটা তিনটা গরু আছে তিন গরু আজকে আপনাদেরকে দেখাবো তিন গরুতে কি হয় একবারে এক বাক্যে বলি ভাই এটা কত নেবেন বলেন চাইছে ধরেন 123 হ্যাঁ কমই চাইছেন তো বেচা বিক্রি বুঝছেন হ্যাঁ একদম 17
17 একদম 17 17 না 15 বললে চলে যাবে না না একদম 17 আমার অনুমানে যেহেতু যা চাইছেন আছে সমস্যা এক 15 হলে চলে যাবে একবারে ধুম করে না হবে না একই দাম 16 17 ওই 16 বলছেন আচ্ছা যান হই বোন যান আচ্ছা ঠিক আছে যান সুলতান ভাই বলে বলে বলছে দেখেন 17 বলে 16 বলছে 16 তে এটা ফাইনাল আপনারা এসে বলবেন যে আরো একটু এক কম বলবেন 15 বলে তারপর দামাদামি করে নিয়ে নেবেন দামাদাম করলে তো হবে না হবে না না ওদিকে গরুর দাম যাবে 135 40 যাবে বলবে যে ভিডিও দেখে আসছি হ্যাঁ তা তো আসবে আচ্ছা এটা কত এটা দেন একদম আমি বলে দিই 90,000 দিয়ে দিলাম হবে না আরে আমি তো দাম চাল না এতে আমি অনুমানই বলে দিছি 90 একদম 103 দাম চাল 116 এটা আমার উপর রাগ করে মনে আপনি রাগার আগে নাই ভাই মাল তো কিনা মাল হ্যাঁ কিনা বুঝেন না কিনা মাল 103 না আর একটু কমান আরে ভাই 100 দামই দিয়েছে বুঝতে আছেন এরে তাইলে তো মুশকিল আর কিছু করা যায় না আসলে দর্শক দেশাল গরু এগুলোর দাম একটু বেশি এই খালি গোশতের হিসাব করে এগুলো গরু হয় না আর এই 80-90-1 লাখের গরুই কিন্তু এখন মনে হয় ছোট ছোট লাগে আমি একটা কথা বুঝতে পারছি না হ্যাঁ এগোটা 3 মণ 10-এর গোছ আছে আচ্ছা এত বেশি আবার কি চাইলাম না সেটাই বলছি যে বেশি কি চাইলাম এ গোটা ধরেন 3 মণ 10-এর না 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 3 আছে ধরেন 3 মণি ধরেন 3 মণ গোছান 3 90 সেটটা 12,000 1,02,000 কি বেশি চাইলাম দেশে গরুর দাম চাইছে 135 কেজি আসলে কেনাকাটাও কিন্তু কঠিন দেশে মানে গ্রাম থেকে যখন কিনতে যায় সেখানেও কিন্তু অনেক বেশি দাম চাই কেনাকাটা করে একটা গরুতে লাভ করা অনেক কঠিন তো যাক এরপরে পাশের গরুটাতে যাই একটু এটা টাইট কত দেখেছেন টাইট কত দেখেছেন ওরে বাবারে এটা কি কালো মানিক নাকি অন্তর ভরা গরু ভাই গরুটা আজকের গরু তো দাদা আচ্ছা পরিষ্কার ধোয়া হয়নি কালকে ধরেন শ্যাম্পু দিয়ে ধুলে চিকচিক করবো শ্যাম্পু দিয়ে ধোবেন কি সত্যি সত্যি কালকে আসলে কাল সকালই ধুয়ে ফেল দেবো ঘুমে তুন ওঠা রাখ দিই একেবারে চকচকা বানায় ফেলবেন কাস্টমার এসে দেখবে রে বাবা রে কি সুন্দর গরু চলে আসছে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কত দিবেন কন দাম চাইছে 105 105 একই দাম একই দাম দাম লিব একদম 93 কম দিলে হইব না একটু কমায় না কম দিলে হইব না এটা কমানো না কম দেব না এটার ওজনের একটু বলেন এটা আছে খাঁটি 3 মণ খাঁটি 3 মণ হ্যাঁ গোড়া কালো গরু দেখি সত্যি তাই কি না খাঁটি 3 মণ কালো গরু ওর এই অন্তর ভরা এই যে গরু এবং সাপ দিলে বোঝা যায় যে গরু কি আছে দুজন উঠলেও 14 কিলো নেব দুইজন হ্যাঁ তা আমি আর আপনি উঠি নাকি আমি উঠতে পারি আমার বোনের সেদিন এসে আমাকে নিবে তো না আপনাকে নিবে না আমার মতো মোটকু মানুষ যদি এর উপর উঠে কিন্তু উঠবো দাঁড়িয়ে থাকবো তাহলে কি 93 ফাইনাল একদম 93 আপনার মোবাইল নাম্বার বলেন তারপর আমি বলছি ভাই হ্যাঁ গরু দেখবেন হ্যাঁ গরু দেখবে নিচে নামাবেন নামাবেন নিচে নামাই দেখা কিনবেন বাহ পছন্দ হলে নেবেন নাহলে নেবেন না আগে গরু নিচে নামাবেন দাদা আর কারোর কথাতে গরু কিনবেন না গরু কথাতে কিনবেন ঠকবেন আপনি ঠকবেন আমি ঠকবো না ঠিক নিজের কথাই নিজের বুদ্ধিতে গরু কিনবেন লাভ লস যা আপনার কপালে হবে কপাল বুঝছেন আর গরু নিচে নামাই কিনবেন দেখে কিনবেন বাহ এটা কিন্তু বরাবরই সুখসান ভাই বলেই যাচ্ছে সবাইকে সতর্ক করে না খারাপ বলেন আর মন্দ বলেন এমন কোনো যায় আসে না হ্যাঁ আপনি গরুর নিচে নামাবেন দেখে কিনবেন ঠকবেন না ভাই বাহ আপনার নাম্বার বলে নেব 017-017-40-40-76-76 লাস্টে 50 লাস্টে আমাদের 50 সুখসান ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই আম কবে খাওয়াবেন আম খেতে দেরি আছে এখনো তো ঝড় পানি উঠে নাই আরে তাহলে অন্য কিছু খেতে হবে চলেন